কল্যাণীও 24 নম্বর বেডের নতুন পেশেন্ট। আমার নাম থাক, নাম জেনে কি হবে? আমিও আপনার মতোই করোনার ছবল খাওয়া একটা মানুষ, এইটুকুই জানো। তবে আজকে এই হসপিটালের বেডে আমার শেষ দিন, তাই আমার শেষ বিকেলে ভাবলাম আপনার জন্য কিছু লিখে রেখে যাই। জানি আপনি এখন মনে মনে অনেক ভয় পেয়ে আছেন, আমিও পেয়েছিলাম। প্রথম যখন ছেলে আমার হাতে রিপোর্ট ধরিয়ে দিয়ে বলল, বাবা অ্যাম্বুলেন্সকে খবর দিয়েছি, তৈরি হয়ে নাও। একটা রিপোর্ট যে কি করে মানুষের আচরণকে এতটা পরিবর্তন করে দিতে পারে, আমার মতো 75 বছরের বুড়োর তা এখনো মাথায় ঢোকেনি। ছেলে বৌমা নাতি এই আমার সংসার ছিল জানেন, তবে এখন আর তা নেই। মুখে কিছু না বললেও ব্যবহারে সেরকমই বুঝিয়ে দিয়েছে ছেলে বাড়ি থেকে বেরোবার সময়। তাই সুস্থ হওয়া বা না হওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না কোনোদিন। তবু যখন ঈশ্বরের কৃপায় আর ছোট ছোট ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমের কারণে সুস্থ হয়েই উঠলাম, তখন মনে মনে মিসেসকে বললাম, এবারেও বোধহয় তোমার কাছে যাওয়া হলো না গো। তবে তোমার ছেলের দরজাও যে বন্ধ, এবার আমি যাই কোথায়? আহা, আপনাকে আমি এসব কথা বলে ভয় দেখাচ্ছি না। আসলে কি বলুন তো, এগুলো তো কাউকে বলতে পারি না। এই কষ্টটা কেই বা বুঝবে, নিজের সন্তানই যখন বুঝলো না। তাই আপনাকে বলে একটু হালকা হলাম। আশা করি আপনাকে আমার মতো অবস্থায় কখনো পড়তে হবে না। তবে বেশ ভালোই ছিলাম এই কদিন বুঝলেন, ডাক্তার নার্স সবাই এখানে খুব খেয়াল রাখত। আপনার ঠিক ডান পাশের বেডে একটি বাচ্চা মেয়ে এসেছিল, প্রায় আমার নাতির বয়সী হবে। তার সাথে শেষ দিনগুলো হাসি ঠাট্টা মজা করেই কাটিয়েছিলাম। কিন্তু গতকাল হঠাৎ মেয়েটির শরীর খুব খারাপ হয়ে গেল, ওকে আইসিইউতে নিয়ে গেল। রাতে খবর পেলাম সব শেষ। ঈশ্বরের কাছে তখন একটাই কথা বলেছিলাম, এতটুকু বাচ্চার জায়গায় আমার মতন বুড়োটাকেই তো নিতে পারতে, হা ঈশ্বর। তবে কি আমার কোনো কাজ এখনো বাকি রয়ে গেছে? কাল যা হবার হবে, সবই ওপরানার উপর ছেড়ে দিয়েছি। তবে আমি বাঁচব, যতদিন বাঁচতে পারবো নিশ্চয়ই বাঁচব। মনে আশা রাখুন, ভয় পাবেন না। প্রার্থনা করি আপনি দ্রুত সুস্থ হয়ে নিজের বাড়ি ফিরতে পারবেন। ইতি 24 নম্বর বেডের এক বুড়ো। নমস্কার।